ঝিনাইদহে মাদক মামলায় আব্দুল জব্বার নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আজম এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, 2010 সালের পয়লা সেপ্টেম্বর রাতে কালীগঞ্জ উপজেলার বারো বাজার এলাকা থেকে 30 বোতল ফেন্সিডিল সহ আব্দুল জব্বার ও আব্দুল জলিল নামে দুইজনকে আটক করে পুলিশ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় একটি মামলা করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আব্দুল জব্বারকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সাথে 10,000 টাকা করে জরিমানা করা হয়। এ মামলার অপর আসামি আব্দুল জলিল আগেই মারা গেছে। দণ্ডিত আব্দুল জব্বার কালীগঞ্জ উপজেলার বারফা গ্রামের মৃত ফজর আলী বিশ্বাসের ছেলে।